बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। रसूल सल्लल्लाहु अलैहि सल्लम भविष्यवाणी करेछिलेन जे तार मृत्युर पर खिलाफतेर शासन चलबे 30 बछर। तारपर शुरू हबे राजतंत्र। हजरत हासान रदियल्लाहु ताआला आनहुएर खिलाफत शेष हबार साथे साथे रसूल सल्लल्लाहु अलैहि वसल्लमेर उल्लेखित 30 बछरेर खिलाफत सम्पन्न हय। प्रिय दर्शक, आजके आमरा हजरत मुआविया रादियल्लाह ताला अनहुर शासनकाल निये आलोचना करब एवं कीभावे पृथिवीते राजादेर राजत्व शुरू हुए छिलो से विषयटीओ एई आलोचनाय उठे आसबे इनशाल्लाह। रसूल सल्लल्लाहु अलैहि सल्लम भविष्यवाणी करेछिलेन जे तार मृत्युर पर खिलाफतेर शासन चलबे 30 बछर। तारपर शुरू हबे राजतंत्र। हजरत हासान रदियल्लाहु ताआला आनहुएर खिलाफत शेष हबार साथे साथे रसूल सल्लल्लाहु अलैहि वसल्लमेर उल्लेखित 30 बछरेर खिलाफत सम्पन्न हय। आमिर मुआविয়ার রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শিতা ও যে কোনো ঘটনা থেকে শিক্ষা গ্রহণ তাকে সবসময় রাজনীতির ময়দানে এগিয়ে রাখত। তার এই যোগ্যতা সম্পর্কে তিনি ভালোভাবেই অবগত ছিলেন। তিনি বলতেন, 4টি কারণে আলী আমার কাছে পরাভূত হয়েছে। 1. আলী নিজের গোপন কথা কারো কাছ থেকে লুকাতে পারতেন না, কিন্তু আমি গোপন কথা কারো কাছে প্রকাশ করতাম না। 2. আলী অত্যন্ত ভাবলেশহীন ও নিশ্চিন্ত মানুষ ছিলেন। কোনো বিপদে পুরোপুরি আক্রান্ত না হলে তিনি আত্মরক্ষার ব্যবস্থা গ্রহণ করতেন না, আর আমি আগে থেকেই বিপদের মোকাবেলা করার প্রস্তুতি নিয়ে রাখতাম। 3. তার বাহিনী তার নির্দেশ মানত না, আর আমার বাহিনী আমার নির্দেশ অমান্যের সাহস পেত না। 4. তিনি ছিলেন কুরাইশ সমর্থন থেকে বঞ্চিত, আর আমি ছিলাম কুরাইশ সমর্থন পুষ্ট। স্বয়ং আলী রাদিয়াল্লাহু তাআলা মুয়াবিয়ার সাফল্যের স্বীকৃতি দিতেন। তিনি বলতেন, মুয়াবিয়া জনগণকে নিজের দিকে আকৃষ্ট করার অসাধারণ ক্ষমতা রাখে, কাজেই তার ব্যাপারে সাবধান থেকো। মুয়াবিয়া ছিলেন মুসলমানদের মধ্যে প্রথম রাজা বা বাদশাহ। তার মাধ্যমে রাজত্ব যুগের শুরু, কিন্তু তিনি ছিলেন রাজাদের মধ্যে উত্তম রাজা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর পর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা 6 মাসের মতো খেলাফত পরিচালনা করেন, কিন্তু তার অধীনে তখন পুরা মুসলিম বিশ্ব ছিল না, বেশিরভাগই ছিল আমির মুয়াবিয়ার অধীনে। অনেকের মতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর খেলাফতকালে আমির মুয়াবিয়া তার সিরিয়ার গভর্নর পদ নিরাপদ রাখার জন্যই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার কিসাসের দাবি করেছিলেন। তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা এর রক্তাক্ত জামা ও তার স্ত্রী হযরত নাইলার বিচ্ছিন্ন আঙ্গুলগুলো ঝুলিয়ে রেখে সিরিয়াবাসীর মধ্যে প্রতিহিংসার আগুন জ্বালিয়েছিলেন, ফলে সিরিয়াতে তিনি ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন। এতে তিনি অন্যান্য অঞ্চল ও আরববাসীরও সমর্থন খুব সহজে লাভ করেন, ফলে এই সকল রাজনৈতিক প্যাচে আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষে মুয়াবিয়াকে ক্ষমতাচ্যুত করা সম্ভব হয়নি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর মৃত্যুর পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা খেলাফত গ্রহণ করেন, কিন্তু পুরো পরিস্থিতি তার অনুকূলে ছিল না। এহীন অবস্থায় আমির মুয়াবিয়া এক বিশেষ রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দেন। তিনি ইমাম হাসান রাদিয়াল্লাহকে একটি চিঠি লেখেন, খোদাভীতি ও নিষ্কুলুষ নৈতিকতার দিক দিয়ে খেলাফতের জন্য আপনার চেয়ে যোগ্য ব্যক্তি আর কেউ নাই। আমি যদি নিশ্চিন্ত হতাম যে দেশ শাসনের কাজটাও আপনি সুচারুরূপে করতে পারবেন, তবে আমি সর্বপ্রথম আপনার হাতে বায়াত করতাম, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আপনার পক্ষে খেলাফতের দাবি ত্যাগ করাটাই সমীচীন হবে। এর বিনিময়ে আপনি যা চাইবেন আমি তাই আপনার সামনে পেশ করব। এই চিঠির সাথে আমির মুয়াবিয়া তার নিজের সিলমোহরযুক্ত একটি সাদা কাগজ পাঠিয়ে এই কাগজে ইমাম হাসান যা লিখে দেবেন
আমি তা মেনে নেব। আমির মুয়াবিয়ার চিঠি ও তার উপস্থাপনা ইমাম হাসানকে মুগ্ধ করে সার্বিক পরিস্থিতি আমির মুয়াবিয়ার চিঠি ও তার উপস্থাপনা ইমাম হাসানকে মুগ্ধ করে সার্বিক পরিস্থিতি বিবেচনায় তিনি মুয়াবিয়ার প্রস্তাব গ্রহণ করাই শ্রেয় মনে করেন। তিনি আমির মুয়াবিয়াকে চারটি শর্ত দেন যা মুয়াবিয়া বিনা বাক্যে মেনে নেন। হিজরি 41 সালে আমির মুয়াবিয়া হাজার হাজার মুসলমানের উপস্থিতিতে সর্বসম্মত খলিফা নির্বাচিত হন। হিজরি 41 সালে আমির মুয়াবিয়া হাজার হাজার মুসলমানের উপস্থিতিতে সর্বসম্মত খলিফা নির্বাচিত হন। তার হাতে সর্বপ্রথম বায়াত নেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইতিহাসে এই সালকে বলা হয় আমুল জামা আহ বা ঐক্যের বছর। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুয়াবিয়ার হাতে বায়াত অস্বীকার করেন। এ ব্যাপারে মুয়াবিয়ার পক্ষ থেকে চাপ সৃষ্টি করা হলে হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনি ওর উপর চাপ দিবেন না, কেননা আপনার হাতে বায়াত এর চেয়ে তার কাছে তার আত্মমর্যাদা অধিক প্রিয়। এ কথা শুনে মুয়াবিয়া নীরব হয়ে যান এবং এ ব্যাপারে আর কিছু বলেননি। পরবর্তীতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুয়াবিয়ার কাছে বায়াত নেন বলে জানা যায়। আমির মুয়াবিয়া 20 বছর ব্যাপী তার শাসনকাল পরিচালনা করেন। এই সময় তিনি ইসলামী রাষ্ট্রের আয়তন বৃদ্ধি করেন, তিনি নৌবাহিনী প্রতিষ্ঠা করেন এবং রোমান খ্রিস্টানদেরকে পরাজিত করেন। মুসলমানদের মধ্যে তিনি প্রথম ডাক প্রথার প্রচলন করেন। এক কথায় বলা যায় মুয়াবিয়ার শাসনামল ইসলামের অন্যতম স্বর্ণযুগ ছিল। হিজরি 50 সনের একটি ঘটনা, মুগিরা ইবনে শুবা তখন কুফার গভর্নর। মুয়াবিয়া মুগিরাকে বরখাস্ত করার চিন্তা করছেন। বিষয়টা মুগিরা আঁচ করতে পেরে তিনি কুফা থেকে দামেস্কে চলে আসেন। এসে মুয়াবিয়াকে বলেন, আমি মদিনাতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এর শাহাদতের ঘটনা দেখেছি। খিলাফতকে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে যে দাঙ্গা হাঙ্গামা শুরু হয়েছিল তা আমি এখনও ভুলতে পারি নাই। আমার মতে আপনি আপনার পুত্র ইয়াজিদকে পরবর্তী খলিফা মনোনয়ন করেন, এর মধ্যে মুসলিম উম্মার কল্যাণ নিহিত রয়েছে। মুগিরার কথাটি মুয়াবিয়ার পছন্দ হলো, তিনি মুগিরাকে স্বস্থানে বহাল রাখলেন। ইয়াজিদকে খলিফা করার বিষয়টি মুয়াবিয়া আগে কখনো চিন্তাও করেননি। মুগিরার কথা শোনার পর প্রথমবার তিনি বিষয়টা নিয়ে চিন্তা করলেন। যদিও প্রথমে তিনি বিষয়টা নিয়ে দ্বিধান্বিত ছিলেন, কিন্তু মুগিরা তাকে এই বিষয়ে আশ্বস্ত করতে লাগলো যে সকলেই ইয়াজিদের নিকট বায়াত গ্রহণ করবে। এই কুপরামর্শের মাধ্যমে মুগিরা আসলে তার কুফার গভর্নর পদ রক্ষা করেন। এরপর মুগিরা দামেস্ক থেকে কুফাতে এসে ইয়াজিদের ব্যাপারে জনমত সৃষ্টি করতে থাকেন। ইয়াজিদকে খলিফা করার ব্যাপারে মুয়াবিয়া তড়িঘড়ি সিদ্ধান্ত নেয়া ঠিক মনে করেননি, তাই তিনি বিভিন্ন অঞ্চলের নেতৃস্থানীয়দের সাথে এ ব্যাপারে আলাপ আলোচনা করেন। সকলেই এ ব্যাপারে তাকে সমর্থনও দেয়, কিন্তু শুধু বাকি থাকে মক্কা মদিনার নেতৃবৃন্দ। কিন্তু মক্কা মদিনার নেতৃবৃন্দ এ ব্যাপারে আপত্তি তোলেন। তাদের বক্তব্য ছিল আবদুল্লাহ ইবনে উমর, আবদুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুর রহমান ইবনে আবু বাকর, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর মতো সাহাবিরা তখনও জীবিত। ধার্মিকতা ও প্রশাসনিক দক্ষতার দিক থেকে তারা ইয়াজিদের থেকে অনেক বেশি যোগ্য। তাছাড়া পিতা কর্তৃক পুত্রের মনোনয়ন নিঃসন্দেহে ইসলামী আদর্শ বিরোধী। এখানে উল্লেখ্য যে সে সময় সকলেই জানত যে ইমাম হাসান ও মুয়াবিয়ার মধ্যে সন্ধির আরেকটি শর্ত ছিল, মুয়াবিয়ার পর ইমাম হাসান মুসলিম উম্মার পরবর্তী খলিফা হিসাবে দায়িত্বভার গ্রহণ করবেন। কিন্তু এই শর্তটি ইমাম হাসান লিখিত চুক্তির মধ্যে লিপিবদ্ধ করাননি। ইমাম হাসানের মৃত্যুর পর যখন মুয়াবিয়া ইয়াজিদকে পরবর্তী খলিফা করার ব্যাপারে জনমত তৈরির চেষ্টা করছিলেন, তখন মদিনাবাসীর অনেকেই তা গ্রহণ করতে পারছিলেন না।
কিন্তু তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন মুয়াবিয়া বিষয়টি আঁচ করতে পেরে তাদেরকে আয়ত্তে আনার জন্য বিভিন্ন উপঢৌকন ও ঋণ বিতরণ শুরু করেন। কিন্তু আবদুল্লাহ ইবনে জুবায়ের ও হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা এই ধরনের আচরণ মেনে নিতে পারেননি। সেই বছরই আমির মুয়াবিয়া হজ সম্পন্ন করেন এবং ইয়াজিদের ব্যাপারে সংখ্যাগরিষ্ঠদের বায়াত গ্রহণ করেন। শুধু তিন চারজন ব্যক্তি অর্থাৎ আবদুল্লাহ ইবনে জুবায়ের, হুসাইন ইবনে আলী ও প্রমুখ ব্যক্তি, বাকি সকলেই বায়াত সম্পন্ন করেন। মুয়াবিয়া তাদেরকে তাদের অবস্থার উপর ছেড়ে দেন এবং বায়াতের ব্যাপারে তাদের উপর চাপ প্রয়োগ করেননি। এরপর তিনি দামেস্কে ফিরে আসেন। হিজরি ষাট সনের রজব 680 খ্রিস্ট এর এপ্রিল মাসের প্রথম দিকে মুয়াবিয়া অসুস্থ হয়ে পড়েন। তিনি ইয়াজিদকে ওসিয়ত করে বলেন, আমার মৃত্যু ঘনিয়ে এসেছে, আমাকে বলো তুমি আমার পরে মুসলমানদের সাথে কিরূপ আচরণ করবে। ইয়াজিদ উত্তর দেয়, আমি আল্লাহর কিতাব ও রাসুলের সুন্নত অনুসরণ করব। তাদের মধ্যে এই ধরনের কথাবার্তা হলো। মুয়াবিয়া বলল, সুন্নতে সিদ্দিকির উপর আমল করা উচিত, কেননা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুরতাদদের সাথে লড়েছেন এবং এমন অবস্থায় ইন্তেকাল করেছেন যে সমস্ত উম্মত তার উপর সন্তুষ্ট ছিল। শুধু আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নতেই যথেষ্ট। মুয়াবিয়া বলল, বাদশাহ সিরাতে উমরের অনুসরণ করো, কেননা তিনি শহরগুলো আবাদ করেছেন, সেনাবাহিনী শক্তিশালী করেছেন এবং তাদের মধ্যে গনিমতের মাল বিতরণ করেছেন। ইয়াজিদ, না, শুধু আল্লাহর কিতাব ও রাসুলের সুন্নতেই যথেষ্ট। মুয়াবিয়া, বাদশাহ সিরাতে উসমানকে অনুসরণ করবে, কেননা তিনি তার জীবনে মানুষের অভূতপূর্ব কল্যাণ সাধন করেছেন এবং আল্লাহর পথে অকাতরে ধন সম্পদ বিলিয়েছেন। ইয়াজিদ, না, শুধু আল্লাহর কিতাব ও রাসুলের সুন্নতেই যথেষ্ট। মুয়াবিয়া এই সকল কথা শুনে বললেন, তোমার এই সমস্ত কথাই আমার এ বিশ্বাস জন্মেছে যে তুমি আমার উপদেশ অনুযায়ী কাজ করবে না। হে ইয়াজিদ, তুমি দম্ভ করো না, আমি তোমাকে আমার অনুগত্যের অঙ্গীকার করছি এবং সকল লোক তোমার অনুগত্যের অঙ্গীকার করেছে। এইবার একটা জরুরি কথা শোনো, আবদুল্লাহ ইবনে উমরের পক্ষ থেকে তোমার ভয়ের কোনো কারণ নেই, কারণ সে দুনিয়া বিমুখ। হুসাইন ইবনে আলীকে কুফাবাসীরা অবশ্যই তোমার বিপক্ষে দাঁড় করাবে। যদি তুমি তার উপর জয়ী হও তাহলে তাকে হত্যা করো না, বরং তার সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রেখো। জুবাইর হচ্ছে ফেরেকবাজ, কাবুতে পেলে তাকে হত্যা করবে, সবসময় মক্কা ও মদিনাবাসীর সাথে সৌজন্যমূলক ব্যবহার করবে। কুফাবাসী যদি প্রতিদিন তাদের কর্মকর্তা পরিবর্তন করতে বলে তাহলে তাই করবে। সিরিয়াবাসীকে সবসময় সাহায্যকারী মনে করবে এবং তাদের বন্ধুত্বের উপর ভরসা রাখবে। এরপর মুয়াবিয়ার অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। হিজরি 60 সনের 22 রজব তিনি ইন্তেকাল করেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক দেবেন, ভালো না লাগলে ডিসলাইক করে আপনার প্রিয় মন্তব্যটি কমেন্ট বক্সে লিখে দেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।